গুরু শাস্ত্র জ্ঞানে পারদর্শী হবেন শব্দে পরেই চনিষ্ণাত, যিনি তত্ত্বজ্ঞানী এবং যিনি ভগবানকে অনুভব করেছেন সেই রকম গুরুর কাছে যেতে হবে। যাদের কোনো বেশ নেই, যারা কোনো তত্ত্বজ্ঞান জানেন না, সেই রকম গুরু কাছে আমরা যেতে পারি, কিন্তু তার দ্বারা বিশেষ লাভ হবে না। গুরু পূজা মহোৎসব কেবল প্রত্যেক দিনের জন্যই নয়, প্রত্যেকের জন্য। গুরুদেবতার গুরু পূজা করেন, পূর্বপূর্ব আচার্যগণও নিজ নিজ গুরু পূজা করে ভগবানকে সন্তুষ্ট করবার চেষ্টা করেন। গৌড়ীয় মঠের গুরু পূজা মানে কতগুলো ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া বা আরতি করা নয়। গৌড়ীয় মিশনের গুরু পূজা মানে বাণীর আলোকে গুরু পূজা। তাই আমরা যে এতক্ষণ বসে বসে ভক্তদের কাছ থেকে শুনছিলাম, ভগবান যেমন প্রিয় শ্রবা, নিজের গুণ শুনতে ভালোবাসেন, তেমনি ভগবান নিজের প্রিয় ভক্তের গুণ শুনতে ভালোবাসেন। তাই গুরুদেবের গুণ গাই বা কৃষ্ণের গুণ গাই দুটোই একই, এবং এটা একটা ভক্তির অনুষ্ঠানের অন্তর্গত। শ্রীমদ্ ভাগবত বলছেন, তসমাত গুরুং প্রপদ্যে তো জিজ্ঞাসু শ্রেয়ম উত্তমম, শব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্মণি উপসমাশ্রয়ম। গুরু কেমন হবে, কার কাছে যাব, কি জন্য যাব, শাস্ত্র দৃষ্টান্ত শাস্ত্র তার দিকদর্শন দিয়েছেন। গুরু কেমন হবেন, গুরু শাস্ত্র জ্ঞানে পারদর্শী হবেন শব্দে পরেই চ নিষ্ণাতম, যিনি তত্ত্বজ্ঞানী এবং যিনি ভগবানকে অনুভব করেছেন সেই রকম গুরু কাছে যেতে হবে। যাদের কোনো বেশ নেই, যারা কোনো তত্ত্বজ্ঞান জানেন না, সেই রকম গুরু কাছে আমরা যেতে পারি, কিন্তু তার দ্বারা বিশেষ লাভ হবে না। সংসারের বস্তু লাভের জন্য আশীর্বাদ নেওয়ার জন্য গুরু করতে পারি, বা ক খ গ ঘ ABCD শিখবার জন্য আমরা গুরু করতে পারি, কিন্তু ভগবানের দিকে আধ্যাত্মিক রাজ্যে অগ্রগতির জন্য গুরু যদি করতে হয়, তাহলে ভাগবতের এই সিদ্ধান্ত বুঝতে হবে। তসমাত গুরুং প্রপদ্যে তো জিজ্ঞাসু শ্রেয়ম উত্তমম, শব্দে পরেই চ নিষ্ণাতম, যিনি শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ণাত, সেই রকম তাত্ত্বিক গুরুর কাছে যেতে হবে। ভগবানের তত্ত্ব জানতে হবে, আমার নিজের তত্ত্ব জানতে হবে। তত্ত্বজ্ঞান ব্যতীত আমাদের ভজন জীবন, আধ্যাত্মিক জীবন খুব সুদৃঢ় ভিত্তির উপরে হয় না, টলমল করতে পারে। সেই জন্য এবং গুরুর কাছে যে কি করতে হবে তাও ভাগবত বললেন, জিজ্ঞাসা করো, ভগবত তত্ত্বের সম্বন্ধে জিজ্ঞাসা করো, ভগবানের ভক্তি বিষয়ে জিজ্ঞাসা করো, তুমি কে, তাত্ত্বিক দৃষ্টিতে তোমার পরিচয় কি, সেই বিষয়ে জিজ্ঞাসা করো। তাত্ত্বিক গুরুর কাছে গেলে তুমি জানতে পারবে তোমার বাস্তব পরিচয় কি, তুমি এই ভৌমপ্রপঞ্চে কেন এসেছো, তোমার কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া তোমার কর্তব্য, সেইগুলো জিজ্ঞাসা করতে হয় গুরুদেবের কাছে। এবং সেই তাত্ত্বিক গুরু ব্যতীত এই সকল প্রশ্নের উত্তর সঠিক কেউ দিতে পারেন না। তাই জন্য গৌড়ীয় গুরুবর্গের আশ্রয় করা ভাগ্যের কথা। গৌড়ীয় গুরুবর্গ তাত্ত্বিক, তারা গীতা ভাগবত এই সিদ্ধান্তের ভিত্তিতে তারা চলেন, শিষ্যকে সেই তত্ত্ব জ্ঞান প্রদান করে তাকে পরমার্থ পথের যাত্রী করেন, পরমার্থ পথে তার ভিত্তিটাকে সুদৃঢ় করবার প্রয়াস করেন। যেখানে ভিত্তি টলমল করে সেখানে সাধক জীবন বলিষ্ঠ হতে পারে না, খুব সুন্দরভাবে শক্তভাবে দাঁড়াতে পারে না। জগতে বহু প্রকার গুরু রয়েছে, যারা তত্ত্বজ্ঞানের মধ্যে না গিয়ে কেবল শিষ্যের প্রণাম প্রণামী প্রতিষ্ঠা করাতে থাকেন, সেইরকম গুরু জগতে বহু পাওয়া যায়।
কিন্তু কৃষ্ণ দ্রষ্টা, কৃষ্ণপাদ পদ্মের সেবা প্রদাতা গুরু জগতে বিরল, সেই রকম গুরু আমরা পেয়েছিলাম গৌড়ীয় মঠে এসে। আমাদের জীবন ধন্য করতে পেরেছি, তত্ত্বের উপরে দাঁড়িয়ে আমরা পরিচালিত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা কবে ক্রমে ঈশ্বরের সেবা লাভ করবার পথে এগিয়ে যাচ্ছি, এটা গৌড়ীয় গুরুবর্গের কৃপা। এই তফাতটা যদি না বুঝতে পারি তাহলে আমরা ঠকে যাব। গৌড়ীয় মঠ এটা সাধারণ আখড়া নয়, গৌড়ীয় মঠ এটা সাধারণ হরি মন্দির নয়, গৌড়ীয় মঠ ঈশ্বরের সন্তোষ বিধানের জন্য কিভাবে ভক্তি করা যায় তার শিক্ষা প্রদান করেন। সেই শিক্ষা বিষয়ে যদি ছাত্র কম হয় তাতে কোনো ঘাবড়াবার কোনো দরকার নেই। আমরা এখানে এলাম, উৎসব করলাম, কয়েকজন ভক্ত আজকে যে গুরু পূজায় এসছেন বা কিছু কিছু গুরু মহিমার কথা কীর্তন করলেন, আমার এতেই আমাদের সন্তুষ্টি। গৌড়ীয় মঠ ভিড় করবার জায়গা নয়, গৌড়ীয় মঠে মন্দিরের সামনে প্রচুর ভিড় হবে, ধাক্কাধাক্কি হবে, এর জন্য গৌড়ীয় মঠ নয়। গৌড়ীয় মঠ স্মারকগ্রাহী, যারা স্মারকগ্রাহী হবেন, যারা অন্তর থেকে বুঝবেন যে সংসারে দুঃখ রয়েছে, ক্লেশ রয়েছে, এর থেকে নির্মুক্তি দরকার, যারা অন্তর থেকে বুঝবেন ঈশ্বর স্রষ্টা, তিনি পালক, তার প্রতি আমার কিছু শুদ্ধভাবে ভক্তি করবার কর্তব্য রয়েছে, এই কর্তব্যবোধ যখন কারো মধ্যে জাগবে, এবং যদিও এটা জাগে খুব ভাগ্যের ফলে জাগে, ভগবানের প্রতি কর্তব্যবোধ জগতে বিরল। আমরা স্ত্রীপুত্র পরিবারের প্রতি, নাতি নাতনির প্রতি, আত্মীয় স্বজনের প্রতি কর্তব্যবোধে আমরা পাগল, কর্তব্য করতে আমরা পাগল, কিন্তু আমরা বুঝি না যে শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা বেঁচে রয়েছি সেই বায়ুটা যে সৃষ্টিকর্তা দিয়েছেন, আলোক যে সৃষ্টিকর্তা আমাদের কাছে দিয়েছেন, আমাদের খাদ্য ব্যবস্থা যিনি করেছেন সেই তার প্রতি কৃতজ্ঞতা জানানোর প্রচেষ্টা বা বুদ্ধি, সদ্বুদ্ধি, বহু স্কুল কলেজের ডিগ্রি নিয়েও যদি না আসে তাহলে সেটা দুর্ভাগ্যের পরিচয়, এবং গৌড়ীয় মঠ সেই কর্তব্যবোধ জাগিয়ে দেয়, সেই কর্তব্য করবার, প্র্যাকটিস করবার সুযোগ দেয়। তাই গৌড়ীয় মঠ ধন্য, আমরা সেই স্থানে এসে নিজেদেরকে ধন্য মনে করছি।